চলো আজ দুপুরের লাঞ্চটা আমি তোমাদের সাথে শেয়ার করব। কি কি দিয়ে আমি লাঞ্চে ওদের আজ তোমাদের পুরোটাই দেখাবো। চলো স্টার্ট করা যাক। লাঞ্চে কি আছে তোমরা একবার দেখে নাও। আছে ডিম সেদ্ধ, এখানে ভাত, এখানে চিকেন। এই আজকে ওদের লাঞ্চ। তোমাদের স্পিচের জন্য যে ও যেহেতু খায় না তো আমাকে ওকে এইভাবেই মাখিয়ে দিতে হয়। ওকে আমি তুমি পরের আমি কোনো একটা ভিডিওতে দেখিয়ে দেবো যে ওকে আমি কীভাবে খাইয়ে দিই। ও কোনোভাবেই একা খেতে চায় না, সেই জন্য আমাকে ওকে খাইয়ে দিতে হয়। ওকে প্রত্যেক দিনই আমি নিজের হাতে ওকে খাইয়ে দিই, সেটা আমি তোমাদের অন্য কোনো একটা ভিডিওতে দেখিয়ে দেবো। তোমাদেরও কাজে আসতে পারে, তোমরা ওইভাবে খাইয়ে দিতে পারো। যদি একান্ত জোড়া না খেতে চায় তো খাইয়ে দিতে পারো, কিছু করা তো থাকে না, না খাইয়ে তো আমরা রাখতে পারি না ওদের। এবার দেখো আমি জাস্ট চিকেনটা এখান থেকে নিয়ে অ্যাড করে দেবো। আমি চিকেনটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি যাতে ওদের খেতে কোনো রকম প্রবলেম না হয় বা হাড়টাও যাতে ওদের ডাইজেস্ট করতে খুব সুবিধা হয়। আমি ওদের প্রত্যেক দিন এইভাবেই ভালোভাবে সিদ্ধ করে চিকেনটা খাওয়াই যাতে ওদের ডাইজেস্ট করতে কোনো প্রবলেম না হয়। এইভাবে আমি প্রত্যেকের পাতে চিকেনটা দিয়ে দেবো, দিয়ে জাস্ট ভালোভাবে মাখিয়ে দেবো। বাচ্চাটা অনেকটাই ছোটো, জাস্ট 40 দিনের বাচ্চাও, সেই জন্য আমি ওদের দুটো মেটে অ্যাড করবো এতে যাতে ওর খেতে সুবিধা হয় বা হজম করতেও সুবিধা হয়। তোমরা দেখতে থাকো, আমি তোমাদের মাখি আরেকবার দেখিয়ে দিচ্ছি জিনিসটা কীরকম দেখতে হলো। তো দেখো এইভাবে আমি ভালো করে জিনিসটাকে ভালো করে ম্যাশ করে মাখিয়ে নেবো যাতে ওদের খেতে খুব সুবিধা হয়। সবসময় ওদের সুবিধার দিকটা মাথায় রেখে আমাদের খাবারটা তৈরি করতে হবে যাতে ওদের কোনো রকম অসুবিধে না হয়। তো ওরা খাবে আমি তোমাদের সেটা একটু দেখিয়ে দেবো কত ভালোবেসেই খাবারটা ওরা খায়। ওরা ড্রাই ফুডের থেকে আমার এই হাতের এই বাড়ির খাবারটি ওরা বেশি পছন্দ করে। ড্রাই ফুড ওদের মর্নিংয়ে দেওয়া হয় ব্রেকফাস্টে, কিন্তু ওরা এই খাবারটা বেশি পছন্দ করে, এটার জন্য ওরা ওয়েট করে থাকে। তোমরা অলরেডি শুনতে পাচ্ছ ভেতর থেকে একজন চেঁচামেচি আরম্ভ করে দিয়েছে খাবারের গন্ধ পেয়ে। ওই ছোট্ট সব থেকে ছোটো বাচ্চা, স্পিচের বাচ্চা আছে ওটা, ও অলরেডি চেঁচাটা আরম্ভ করে দিয়েছে খাবে বলে। দেখো জাস্ট এরকম দেখতে হলো খাবারটা মাখার পরে। দেখো না আমি এইভাবে প্রতিটা খাবারই মাখিয়ে নেবো, এগুলো আমি একেবারেই চুপ করে দেবো যাতে ওদের সুবিধা হয় খেতে। আমি অন্য কোনো দিন ভেজিটেবিল কীভাবে আমি অ্যাড করে খাওয়াই, কী কী ভেজিটেবিল অ্যাড করি সেটাও একদিন অন্য ভিডিওতে আমি দেখিয়ে দেবো। এইভাবে তোমরা ট্রাই করতে পারো, তোমাদের আশা করি সুবিধা হবে খাওয়াতে। এটা দেখো এটাকে আমাকে যতটা সম্ভব বেশি মাখতে হয় যাতে আমি খাওয়াতে পারি খুব ভালোভাবে ওকে। এই খাওয়ানোর ভিডিওটা আমি তোমাদের অন্য একদিন দেখিয়ে দেবো আমি কীভাবে ওকে খাওয়াই। এটা আমার প্রতিদিনের একইভাবে খাওয়াতে হয় ওকে, কোনো দিনও নিজের হয় না। দেখো অলরেডি চেঁচামেচি আরম্ভ করে দিয়েছে, ওর খাবারটা আমি আগে তাড়াতাড়ি মেখে দিই যাতে ও খেয়ে নিতে পারে। ওর খাবার টাইমও হয়ে গেছে এখন। দেখো জাস্ট ওর খাবারটা এইভাবে রেডি হয়ে গেল। ওকে জাস্ট আমি একটু মেটে দিয়েছি, এতে কোনো ডিম অ্যাড করিনি আমি, একটু স্যুপ আর মেটেরিয়াল নিয়ে মেখে দিয়েছি। যেহেতু একদমই ছোটো বেবি ও এইভাবে খাওয়াটা ফার্স্ট স্টার্ট করুক, তারপর ওকে সব কিছু দেওয়া যাবে। তো চলো এই মাখাটা এই পর্যন্ত হলো, আমি এবার প্রতিটা লোককে খাইয়ে দিই ওদেরকে। খাইয়ে দিয়ে তোমাকে আমি দেখাচ্ছি একবার যে ওরা কীভাবে খায়। দেখো ও খাওয়ার জন্য বেরোচ্ছে, কত এক্সাইটেড দেখো খাওয়ার জন্য। দেখো 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 ও কীভাবে খাচ্ছে, দেখো ওই খাবারটা ওরা খুব ভালোবেসেই খায়। এই আমার সব থেকে ছোটো স্টিচে বেরি আছে, মেল বাচ্চা আছে, জাস্ট এইভাবে খেয়ে নেবে। খাওয়ার পর আমি ওকে একটু হজমের ওষুধ খাইয়ে দেবো, এখন যেহেতু অনেকটাই ছোটো তো এখন এইভাবে খাবে। এখানে পুরোটাই কমপ্লিট করার পরে আমি ওকে একটু মুখ টুকগুলো মুছিয়ে দেবো, মুছিয়ে দিয়ে হজমের ওষুধটাকে আমি জাস্ট খাইয়ে দেবো। তারপর বড়গুলোকেও আমি খাওয়াতে যাবো, মানে আমার ক্যান্ডি বেলাকেও আমি খাওয়াতে যাবো, সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এবার কোকো আসছে খাবে বলে, আয় বাবা আয় 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 আয়। দেখো খাওয়া স্টার্ট করে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে খাচ্ছে। এটা খুব ভালোবেসে এগুলো খায় ওরা,
কোকো খাবার, কোকো খাচ্ছে, কোকো আমার দিয়ে ও খাচ্ছে এটা। সিট সিট বেলা সিট বেলা সিট সিট বেলা। এ দেখো এটা লটের খাবার যেটা আমি ওকে দিয়েছিলাম, এটা ফার্স্ট স্টার্ট করে দিয়েছে। এবারে ক্যান্ডি আসবে, ল্যাবটা আসবে, ও খাবে, ওকে ও দিচ্ছে, ও খাবে। দেখো কীভাবে খাচ্ছে, এ দেখো এ হচ্ছে ক্যান্ডি। আচ্ছা আচ্ছা আচ্ছা, খাও খাও খাও, এ হচ্ছে ক্যান্ডি। লাঞ্চের সময়, এখন ওদের লাঞ্চ করছে ওরা। বানালাম না ভিডিওটা, একটুখানি শেষ করি, ওদের লাঞ্চ কমপ্লিট। এবার আমাদের লাঞ্চের পালা, ওরা ভালোবেসে কীভাবে খেলো তোমরা দেখতেই পেলে। চেষ্টা করি ওদের একটু ভালোভাবে খাওয়ানো, ওদের ভালোভাবে রাখার, যতটা পারি ততটা করি। তোমাদের ভালো লাগলে তোমরা দেখতে পারো। এরপরে দিন আমি নেক্সট যেদিনকে দেওয়ার চেষ্টা করবো কি ভেজিটেবিল আমি কী করে ওতে অ্যাড করি, বা কী কী ভেজিটেবিল অ্যাড করি, বা ওরা কীভাবে খায় সেটা, বা কার জন্য কোন ভেজিটেবিলটা বেশি ভালো সেটা আমি একটুখানি চেষ্টা করবো তোমাদের দেখানো, বা আমি কীভাবে করি সেটাও তোমরা দেখতে পাবে। তো আজকে এই ভিডিওর এই পর্যন্তই রইল, আর বেশি বড়ো করলাম না, অলরেডি অনেকটাই বড়ো হয়ে গেছে এতগুলোকে দেখাতে দেখাতে। চলো টাটা।